আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো এবছর হচ্ছে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার উত্তরপত্র আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা হচ্ছে কমেন্ট থেকে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো সেই প্রশ্নটা যে হুবহু আজ পরীক্ষা, কিন্তু ব্যাপারটা সেরকম না। সেই প্রশ্নের ধারণা নিয়ে তোমাদের শিক্ষকরা পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন। আজকের এই ভিডিওতে আমরা গাইডেড একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। নৈর্ব্যক্তিক অংশ, প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে, মোট হচ্ছে 15 নম্বর। তো এরকম 15টা বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের থাকবে, সেগুলোর অ্যান্সার হচ্ছে তোমাদের করতে হবে, ঠিক আছে? সঠিক উত্তরগুলো লিখতে হবে। তারপর 15টা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন, এগুলো উত্তরগুলো তোমাদের, সরি, 10টা থাকবে এরকম প্রশ্ন, এই 10টা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় লিখতে হবে। এই গেল 25 নম্বর নৈর্ব্যক্তিক অংশ। তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে প্রশ্ন থাকবে মোট 10টা, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 20 নম্বর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু 10টা প্রশ্ন থেকে তোমাদের 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না, তাই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু কভার করতে হবে। তারপরে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে দেখো তোমাদের যে নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 3টা প্রশ্ন ছিল, 3টা থেকে 3টা অ্যান্সার করতে বলা হয়েছিল। তবে তোমাদের শিক্ষকরা যদি চান, তারা কিন্তু 4টা বা 5টা প্রশ্ন দিতেই পারেন, 2-1টা প্রশ্ন এক্সট্রা তারা দিতে পারেন। তবে না দিলেও কিন্তু তোমরা কিছু করতে পারবে না, কারণ এখানে দেখো আমাদের গাইডে যে মডেল টেস্টগুলো রয়েছে বা তোমাদের বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 3টা মাত্র প্রশ্নই দেওয়া ছিল, ঠিক আছে? এখানে হচ্ছে কত, 3×5=15 নম্বর। সবার শেষে ঘ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানে মোট 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 8 করে, টোটাল হচ্ছে কত, 40 নম্বর। নামই হচ্ছে কি, দৃশ্যপট নির্ভর প্রশ্ন। সো এখানে এরকম কোনো ছবি থাকতে পারে দৃশ্যপটে, বা দৃশ্যপটে হচ্ছে কিছু তথ্য থাকতে পারে, অথবা অনেক সময় দৃশ্যপটে হচ্ছে কোনো ছক থাকতে পারে এই ধরনের, তারপর দৃশ্যপটে হচ্ছে কিছু ঘটনা থাকতে পারে। এভাবে করে তোমাদের 5টা দৃশ্যপট থাকবে, সেখান থেকে তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন থাকবে, প্রতিটা দৃশ্যপটে 2টা করে, এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে কিন্তু তোমাদের শিক্ষকরা চাইলে 2টা এক্সট্রা প্রশ্ন দিতে পারেন, তবে দিবেন বা সিওরিটি আছে এরকম কিছু না, কারণ নমুনা প্রশ্নপত্রে কিন্তু 5টা প্রশ্নই দেওয়া ছিল, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কিছু সাজেশন দেওয়া আছে, ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।